সদ্য করোনায় চিকিৎসা করে হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প সবার দৃষ্টি আকর্ষণকারী এই ব্যক্তির চিকিৎসা নিয়েও কৌতূহলী অনেকেই কি চিকিৎসা করলেন আর তার খরচই বা কেমন হলো এটি জানতেও আগ্রহের সংখ্যাও কম নয় এ নিয়ে বেশ কিছু প্রতিবেদন এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে আর জানাচ্ছেন মোবাইল করিম করোনায় আক্রান্ত যুক্তরাষ্ট্রের যে কারো হাসপাতালে ভর্তি হলে রোগ ছাপিয়ে চিকিৎসা খরচের বিষয়টি তার ভাবনায় আসে এক্ষেত্রে দেশটির একমত ব্যতিক্রম ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প যে নিজেই বলেছেন তার রয়েছে সেরা ওষুধ আর চিকিৎসা সরঞ্জাম যেগুলো পেতে হলে কি পরিমাণ খরচ পড়ে তা জানতে চাইছেন যুক্তরাষ্ট্রের অনেকে তিন দিন হাসপাতালে কাটিয়ে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরলেও তার চিকিৎসা নিয়েও যথেষ্ট কৌতূহলে অনেকে সেই কৌতূহল মেটাতে বিশেষজ্ঞরা হিসাব কষে দেখেছেন ট্রাম্প যে চিকিৎসা নিয়েছেন তার খরচা 10 লাখ ডলারের কম হবে না বাংলাদেশে মুদ্রায় হিসাব করলে সাড়ে আট কোটি টাকার মতো ব্যয় হয়েছে ট্রাম্পের হেলিকপ্টার করে যাতায়াত রোগ নিরূপণে বিভিন্ন পরীক্ষা বিভিন্ন ওষুধ সহ তার প্রয়োজনীয় বিভিন্ন সুরক্ষা সরঞ্জামের দাম ধরে এই হিসাব করা হয়েছে কোভিড নাইন্টিনে আক্রান্ত হওয়ার পর গত দুই অক্টোবর ট্রাম্প ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টার ভর্তি হয়েছিলেন তিন রাত কাটিয়ে গত পাঁচ সেপ্টেম্বর তিনি হোয়াইট হাউসে ফেরেন যেহেতু ট্রাম্পকে তিনটি বেশি অ্যান্টিবডিক ককটেল ডোজ দেওয়া হয়েছে তার যদি চারটিও ধরা হয় তাহলে খরচা প্রায় চার লাখ ডলারের কাছাকাছি বেসরকারি ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর মাধ্যমেই চিকিৎসা ব্যয়টা দেন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষ ট্রাম্পের অবশ্য অসাধারণ সরকারি ইন্স্যুরেন্স রয়েছে আর প্রেসিডেন্ট হিসেবে চিকিৎসার জন্য নিজের কোনো খরচই করতে হয় না এই ধনকুপিরকে মোবালিক করিম মাই টিভি